খুলনার দেখুলিলায় সরবার খান ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী অসুস্থ মনিকা ইসলামকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সবার সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দেখুলিয়ার সেনাহাতিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ক্ষুদ্র ব্যবসায়ী শেখ মনিরুল ইসলামের মেয়ে ক্যান্সারে আক্রান্ত মনিকা এখন রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। 2016 সালে এইচএসসি পরীক্ষার সময় তার এই রোগ ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন তার বোন মারো ট্রান্সপ্লান্ট করতে ব্যয় হবে 1 কোটি টাকা, কিন্তু তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা একেবারেই অসম্ভব।